চীনের কোভিড মহামারী আর বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ছে বিশ্বের স্মার্টফোনের বাজারে। সম্প্রতি শেষ হওয়া বছরে বিশ্বে স্মার্টফোনের বিক্রি 12% কমেছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিস্ট। স্মার্টফোন বিক্রির এ নিম্নমুখী ধারার প্রভাব পড়ছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড আইফোনের বিক্রিতেও। 2022 সালের সর্বশেষ অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে এর বিক্রি কমে গেছে 8%। আইফোনের বিক্রি কমে যাওয়ার ধাক্কায় মুনাফা কমেছে আইফোনের নির্মাতা টেক জায়ান্ট অ্যাপলের। গত বছরের সর্বশেষ প্রান্তিকে অ্যাপলের বিক্রি কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় 5%, যা 2019 সালের পর সবচেয়ে কম। শুধু আইফোনই নয়, প্রায় সব পণ্যেরই বিক্রি কমেছে অ্যাপলের। আইফোনের বিক্রি 8% কমে যাওয়ার পাশাপাশি অ্যাপলের ম্যাক কম্পিউটারের বিক্রিও কমেছে 29%। বাজারের নেতিবাচক পরিস্থিতির কথা স্বীকার করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকও। আইফোনের বিক্রি কমে যাওয়ার পিছনে চীনের কোভিড লকডাউনের কারণে সৃষ্ট সাপ্লাই চেইন সংকটকে দায়ী করেন তিনি। পণ্য বিক্রির এই মন্দাভাব বিশ্বের প্রায় সর্বত্রই বিরাজ করছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। এতে কমছে কোম্পানির মুনাফাও। সর্বশেষ প্রান্তিকে অ্যাপলের মুনাফা কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 13%। বিশ্বব্যাপী স্মার্টফোনের চাহিদা কমে যাওয়ার পেছনে চীনের কোভিড লকডাউনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়াকেও দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পথ ধরে সুদের হার বাড়াচ্ছে বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়ায় বিলাসবহুল ও শৌখিন হিসেবে পরিচিত পণ্যের কেনাকাটা ক্রেতারা অনেকটাই কমিয়ে দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। রাইসুল ইসলাম, সময় সংবাদ।